ধন্যবাদ জানাবো আমার বনগাঁ পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী শঙ্করার্য মহাশয়কে। ধন্যবাদ জানাবো এই যে নিউজ চ্যানেলটির মাধ্যমে আমরা তোমাদের কাছে পৌঁছাতে পারছি, সেই নিউজ চ্যানেলের প্রত্যেক সদস্য সকলকে। আর অবশ্যই ধন্যবাদ জানাতে হয় সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে যারা মাননীয় পৌরপিতার পরিকল্পনাকে বাস্তবে রূপদান করছেন। আমাদের বিষয় দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান, যা ইন্ট্রোডাকশনেই বলা হয়েছে। আমি চাপাবেড়িয়া হাই স্কুলের শিক্ষক শ্রী অজয় কুমার ভট্টাচার্য এবং ম্যাডাম বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শ্রী মতি দেবশ্রী দেবনাথ। আমরা বিগত দিনে দ্বাদশ শ্রেণীর আলোকবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার আলোর প্রতিফলন তথা গোলীয় দর্পণে আলোর প্রতিফলন আলোচনা শুরু করেছিলাম। আমরা সেই আলোচনা স্লাইড শোর মাধ্যমে করেছিলাম। দুর্ভাগ্যবশত কয়েকটি স্লাইডের বিষয়বস্তু টিভি স্ক্রিনে পরিষ্কার হয়নি, এবং আরও একটি দুর্ভাগ্যের কারণ সেদিন ছিল, আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারিনি কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে, এবং এখানে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা ওই দিনের জন্য ঠিক ছিল না। যাই হোক, সেই ত্রুটির জন্যে আমরা ক্ষমা প্রার্থী। আজ আমরা শুরুতেই প্রতিফলনের বাকি অংশ আলোচনা করব। যদি সময় মেলে তবে বিগত দিনের স্পষ্ট না হওয়া দুই একটি বিষয় পুনরায় আলোচনা করা যাবে, তবে সেটা সময়ের ওপর নির্ভর করবে। কারণ আমার আলোচনার পর ম্যাডাম প্রতিসরণ বিষয়ে আলোচনা করবে। এবার আমরা তাহলে আলোচনায় প্রবেশ করছি। দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞানে আলোকবিজ্ঞান বলতে যা বোঝায় তাকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটিকে বলে জ্যামিতিক আলোকবিজ্ঞান এবং অন্যটিকে বলে ভৌত আলোকবিজ্ঞান। এখন প্রশ্ন হলো, সবই তো আলো, তাহলে আবার এই রকম ভাগ করার প্রয়োজন বা প্রয়োজনীয়তা কোথায়? তার উত্তরে বলা যায়, আলোকে কোথায় কিভাবে ট্রিট করা হচ্ছে, আলোর আচরণ কোথায় কেমন, তার উপরে নির্ভর করে এই বিভাগ। যেমন জ্যামিতিক আলোকবিজ্ঞানে আলোকে কতগুলো রশ্মির সমষ্টি এবং আলো সরলরেখায় চলে এই রূপে ভাবা হয়। অন্যদিকে ভৌত আলোকবিজ্ঞানে আলোর তরঙ্গ ধর্ম বিবেচিত হয়। মনে রাখবে, জ্যামিতিক আলোকবিজ্ঞানের আর এক নামই হল রে অপটিক্স, অন্যদিকে ভৌত আলোকবিজ্ঞানের আর এক নাম হল ওয়েভ অপটিক্স। নাম দুটো আমি আর একবার বলছি, বাংলায় যাকে বলছি জ্যামিতিক আলোকবিজ্ঞান, ইংরেজিতে তাকে বলা হয় জিওমেট্রিক্যাল অপটিক্স অথবা রে অপটিক্স। বাংলায় যাকে ভৌত আলোকবিজ্ঞান বলা হয়, ইংরেজিতে তাকে বলে ফিজিক্যাল অপটিক্স বা
ওয়েভ অপটিক্স। জ্যামিতিক আলোক বিজ্ঞান মূলত একটা মডেল, ভৌত আলোক বিজ্ঞানও মূলত একটা মডেল আলোর বিভিন্ন আচরণ ব্যাখ্যা করার জন্য। জ্যামিতিক আলোক বিজ্ঞান এই মডেলটিকে অনেক সময় বলা হয় রে মডেল, আর ভৌত আলোক বিজ্ঞানের অংশটিকে অনেক সময় বলা হয় ওয়েভ মডেল। মনে রাখবে, রে মডেলের ধারণা প্রথম বিকাশ লাভ করে, ওয়েভ মডেলের ধারণা অনেক পরে বিকাশ লাভ করেছে। নিউটনেরও অনেক আগের একজন সায়েন্টিস্টের নাম করা যায়, আরাবিয়ান সায়েন্টিস্ট আল হাজেন, যাকে ফাদার অফ মডার্ন অপটিক্স বলা হয়। লক্ষ্য করো, মডার্ন অপটিক্স, নট শুধু অপটিক্স, অনেক সময় তাকে ফাদার অফ মডার্ন অপটিক্স বলা হয়। তিনিও এই রে মডেলের অন্যতম একজন সমর্থক বা উদ্ভাবক। আমরা যেহেতু আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব জ্যামিতিক আলোক বিজ্ঞানে, তাই রে মডেলটি ঠিক কি সামান্য একটু জেনে নেব। আমি একটু বোর্ডে যাচ্ছি। রে মডেল বা জিওমেট্রিক মডেল, এই মডেলের প্রথম অ্যাজাম্পশন হল আলো স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমে, আমি সবটা লিখব না, বেশি লিখলে সময় নষ্ট হয়ে যাবে, আমি বারবার করে বলে দেব, আলো স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমে। আচ্ছা একটু লিখি, আলো স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমে সি বাই মিউ বেগে সরল রেখায় চলে, আলোর চলার এই সরল রৈখিক পথকে বলে রশ্মি। তোমরা আগে ছোটবেলায় শিখেছ সম্ভবত টেনে, স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যম কি? স্বচ্ছ হচ্ছে আলোক সাপেক্ষে স্বচ্ছ, মানে যার মধ্য দিয়ে আলো যেতে পারে, চলাচল করতে পারে। আর সমসত্ত্ব তোমরা জানো ইংরেজিতে বলে আইসোট্রপিক, অর্থাৎ এমন মাধ্যম যার সব দিকের ধর্ম সমান। এখানে বলতে হয় এরকম যে যে মাধ্যমের মধ্য দিয়ে সব দিকে আলো সমান বেগে চলতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো সি বাই মিউ বেগে সরল রেখায় চলে। সিটা কি তোমরা কেউ কেউ জানো, কেউ কেউ জানো না, সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ এবং মিউ হলো যে স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমের কথা আমরা বলছি তার পরম প্রতিসরাঙ্ক। মনে রাখবে সি একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, কোনো শর্তের ওপর কিচ্ছু নির্ভর করে না, সব জায়গায় সমান। কিন্তু মিউ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, এটা কিন্তু কতগুলো শর্ত সাপেক্ষে কনস্ট্যান্ট। যেমন কাঁচের মিউ 1.5, সব কাছেন না, আবার সব বর্ণের জন্যে না, সাধারণত মিন রেডিয়েশন, তোমরা জানো বর্ণালীর মিন রেডিয়েশন হচ্ছে হলুদ বর্ণ, তার সাপেক্ষে
এবং আবার বায়ু বা শূন্য মাধ্যম সাপেক্ষে, অর্থাৎ মাধ্যম যুগল, আলোর বর্ণ, টেম্পারেচার, এরকম অনেকগুলো ফ্যাক্টরের ওপর মিউ ডিপেন্ড করে। যাই হোক, যেটা বলছিলাম যে স্বচ্ছ সমসত্ব মাধ্যমে সি বাই মিউ বেগে সরল রেখায় চলে, সরল রৈখিক পথকে বলে রশ্মি। আচ্ছা, কাঁচে আলোর বেগ কত? নিশ্চয়ই সি বাই 1.5। জলে কত? সি বাই 1.33। তাহলে দেখাচ্ছে কি না, কাঁচে আলোর বেগ শূন্য মাধ্যম অপেক্ষা কম, জলে আলোর বেগ শূন্য মাধ্যম অপেক্ষা কম। এমন কোনো মাধ্যম আছে যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক লেস দ্যান 1? না, সবারই পরম প্রতিসরাঙ্ক গ্রেটার দ্যান 1। তাই যদি হয়, তাহলে কোন মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি হবে? নিশ্চয়ই শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি হবে, অন্যান্য মাধ্যমে আলোর বেগ কম। প্রথম অ্যাজাম্পশন থেকে আমরা এই বিষয়গুলো পরিষ্কার করতে পারলাম। আলো সরল রেখায় চলে, এটা একটা গুড অ্যাপ্রক্সিমেশন ততক্ষণই যতক্ষণ আলোর ওয়েভ লেন্থ পার্টিকেল বা অবজেক্টের তুলনায় ছোট। যখন আমরা ফিজিক্যাল অপটিক্সে প্রবেশ করব, তখন আবার এই ধারণাটা খাটবে না। দু নম্বর অ্যাজাম্পশন হল, আলোক রশ্মিগুলি পরস্পরকে প্রভাবিত করে না। আলোক রশ্মিগুলি পরস্পরকে প্রভাবিত করে না, এই অ্যাজাম্পশন আবার ফিজিক্যাল অপটিক্সে গিয়ে প্রয়োগ করা যাবে না। কারণ সেখানে দেখবা দুটো রে নির্দিষ্ট ধর্ম মেনে, দুটো রে যদি মিট করে তাহলে তারা একে অন্যর কে কী করে, ইন্টারফেয়ার করে। কিন্তু ব্যতিচার বা অপবর্তন তো ভৌত আলোক বিজ্ঞানের বিষয়, জ্যামিতিক আলোক বিজ্ঞানের বিষয় নয়। সুতরাং এই অ্যাজাম্পশন ওখানে কাজ করবে না, এখানে কাজ করবে। তোমরা অনেক সময় জ্যামিতির চিত্র আঁকতে গিয়ে দেখেছো এরকম কতগুলো রশ্মি কাটাকুটি করে চলে যায়। তো তার মানে কি এই যে একটা রশ্মি আর একটা রশ্মি ক্যারেক্টারকে বদলে? তার উত্তর এর মধ্যে আছে। তিন নম্বর অ্যাজাম্পশন হলো, আলোক রশ্মি মাধ্যম কণা দ্বারা প্রভাবিত হয়। দাড়ি প্রভাবিত হয়ে দিক পরিবর্তন করে অথবা শোষিত হয়, এটা আর একটা অ্যাসাম্পশন। দিক পরিবর্তনের ঘটনা আমরা কোথায় দেখি? প্রতিফলন, প্রতিসরণ, হ্যাঁ, এই সব কিছুর মধ্যে আলোর দিক পরিবর্তনের ঘটনা আমরা লক্ষ্য করি। আমরা জানি বা না জানি, বুঝি বা না বুঝি, আমরা কিন্তু এই তিনটে অ্যাজাম্পশন যখন জিওমেট্রিক্যাল অপটিক্স পড়ি, জ্যামিতিক আলোক বিজ্ঞান মানে প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ ইত্যাদি সব জায়গায় পড়ি যখন, তখন কিন্তু এগুলো অজান্তেই প্রয়োগ করি। যেমন কারেন্ট ইলেকট্রিসিটিতে কার্শফ ল আছে। এই কার্শফ লর প্রথম যে লটা বা সেকেন্ড ল দুটোই মাধ্যমিকে নেই, আছে ক্লাস টুয়েলভে, কিন্তু ক্লাস টেনে ছেলেমেয়ে যখন ইলেকট্রিসিটি সংক্রান্ত অঙ্ক টঙ্ক করে, তখন কিন্তু ওগুলো না জেনেই ওইগুলো প্রয়োগ করে, মানে এইরকম অভ্রান্ত কিছু নিয়ম। যাই হোক, এরপরে আমরা বিগত দিনে শেষ করেছিলাম এই সমীকরণটা দিয়ে, 1/v + 1/u সমান 2/r বা 1/f। চিহ্নগুলোর পরিচয় মনে হয় আর দেওয়া লাগবে না,
আমরা বলছিলাম কি, এটা সাধারণ সমীকরণ, সাধারণ অর্থে অবতল দর্পণের জন্যও এটা, উত্তল দর্পণের জন্যও এটা, সৎ বস্তুর জন্যও এটা, সৎ অসৎ বস্তুর জন্যও এটা, সৎ প্রতিবিম্বের জন্যও এটা, অসৎ প্রতিবিম্বের জন্যও এটা, একটা প্যাকেজ আর কি। আর এই ম্যাজিকটা হয়েছিল কেন, আগের দিনই বলেছিলাম আমরা একটা চিহ্ন নিয়ম মেনেছিলাম। তাই যাই হোক, আমরা প্রথমে যেটা করবো আজকের নতুন যে আলোচনায় ঢুকছি সেটা হচ্ছে গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণে, সমতল দর্পণে প্রতিবিম্ব গঠনের শর্ত নির্ণয়, প্রতিবিম্ব গঠনের শর্ত নির্ণয়। এটা খুব সহজ, আমরা না বোঝালেও ছাত্রছাত্রীরা বুঝে যায় বই পড়লেই। এখন প্রথম কথা, সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? আমরা জানি ফোকাস দূরত্ব হল প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যখন এসে দর্পণে পড়ে প্রতিফলিত হওয়ার পরে যেখানে মেলে। এখন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি সমতল দর্পণে সবকটাই তো লম্বভাবেই পড়ছে, তাহলে কি হবে, একই পথে ফেরত আসবে? তাহলে একই পথে যদি ফেরত আসে এরা কোথাও মিলবে? মিলবে না, মিলবে না মানে আনডিটারমাইন্ড, অর্থাৎ এফ ইনফিনিটি, আবার বক্রতা বা সাধ্য ইনফিনিটি। তোমরা মনে হয় লিমিটে একটা সূত্র শিখেছ বা শিখবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু জিরো। মনে রাখবো ইনফিনিটি কিন্তু কোনো নাম্বার নয়। তাহলে আমরা সেই অ্যাপ্রক্সিমেশনে আমরা কি লিখতে পারি, ওয়ান বাই এফ, মানে সমীকরণের ডান দিকটা জিরো হয়ে যাবে, অর্থাৎ ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু জিরো, বা এখান থেকে আসে ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বা মাইনাস ভি ইজ ইকুয়াল টু ইউ। হঠাৎ এরকম লিখলাম কেন? বা মড অফ মাইনাস ভি ইজ ইকুয়াল টু মড অফ ইউ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব পরস্পর সমান, সেটা আমরা ছোটবেলা থেকেই জানি। আবার জানি না যেটা নতুন বিষয় সেটা এইটা, কীরকম এখানে একটা মাইনাস, আবার মাইনাসটাকে আমি এপাশে দিয়েছি কেন? ধরো এই অবতল দর্পণ, এই হচ্ছে বস্তু, এই তার প্রতিবিম্ব। বস্তু কি? সৎ। প্রতিবিম্ব কি? সৎ। কোন দিকে? দর্পণের সামনে। দর্পণের সামনে কি হয়? যেহেতু অবতল দর্পণ, দর্পণের সামনে, তার মানে এটা নেগেটিভ মাইনাস ভি, এটা মাইনাস ই। পেছনে যদি প্রতিবিম্ব হয় কি হবে? প্লাস ভি, অর্থাৎ এটা পজিটিভ সাইড, আগের দিনই শেখানো হয়েছিল। তাহলে এখানে যখন মাইনাস ইউ লিখছি তার মানে হচ্ছে সৎ বস্তু, প্লাস ভি মানে সৎ প্রতিবিম্ব, প্লাস ভি মানে অসৎ প্রতিবিম্ব, সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব আর অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব, সমতল দর্পণ তাই করে। আবার বলছি, সৎ বস্তুর অসৎ বিন্দু, যেমন আমরা আইনায় যেটা যখন দাঁড়াই তখন আমরা সৎ বস্তু, আর পেছনে যে প্রতিবিম্বটা তৈরি হয় ওটা অসৎ প্রতিবিম্ব। আবার আবার কি বললাম, অসৎ বস্তুর, এটা অসৎ বস্তু তার সদ্বিম্ব তৈরি করে। একটুখানি দেখানো যাক, ধরা যাক এটা একটা সমতল দর্পণ, এইভাবে একগুচ্ছ অভিসারী রশ্মি এসে দর্পণে পড়ল, পড়ার পর প্রতিফলিত হয়ে এইখানে মিলল। তাহলে এক্ষেত্রে এটা অসৎ বস্তু, এটা তার সদ্বিম্ব, এবং এক্ষেত্রেও দূরত্ব দুটো সমান হবে। আশা করি এটুকু বোঝা গেল। নেক্সট আমরা অন্য আলোচনায় আসছি, সেটা হলো নিউটনের সমীকরণ। নিউটনের সমীকরণ এটা কি? গোলীয় দর্পণের এই ধরো, ধরা যাক বস্তু এই প্রতিবিম্ব, বস্তু প্রতিবিম্ব, আচ্ছা
এটা ধরা যাক মুখ্য ফোকাস আর এটা বক্রতা কেন্দ্র। যখন বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে হয় তখন প্রতিবিম্ব তৈরি হয় কোথায়? না, সিআরএফ এর মাঝে। বিগত দিনে এগুলো রে ডায়াগ্রাম করে করে দেখানো হয়েছিল। এখন নিউটন করলেন কি? আমরা সাধারণত কি করি, আমাদের প্রচলিত নিয়ম কি, দর্পণের মেরুকে মূলবিন্দু বিবেচনা করা। নিউটন করলেন কি, মূলবিন্দুকে শিফট করে মুখ্য ফোকাসে নিয়ে এলেন। অর্থাৎ তিনি মুখ্য ফোকাস থেকে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব পরিমাপ করে একটা সমীকরণ দিলেন। দেখা যাক কি হয়। টোটাল বস্তু দূরত্ব কত? ইউ। ফোকাস দূরত্ব কত? এফ। তাহলে ফোকাস থেকে বস্তু দূরত্ব কত? ধরে নিলাম এক্স সমান ইউ মাইনাস এফ। আবার মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব কত? টোটালটা ভি, মানে মেরু থেকে ভি। তাহলে মুখ্য ফোকাস বিন্দু থেকে দূরত্ব কত হবে? ওয়াই ইজ ইকুয়াল টু ভি মাইনাস এফ। কেউ কেউ বলতে পারো, স্যার এটা তো দর্পণের সামনে, এত মাইনাস হবে, ইউ এফ ভি। মাইনাস নিয়ে করলেও একই জিনিস হয়। যেমন মাইনাস এফ মাইনাস অফ মাইনাস ইউ কত হয়? মাইনাস এফ প্লাস ইউ, মানে ইউ মাইনাস, একই আসলে। যাই হোক, এই দুটো গুণ করে দেওয়া যাক, এক্স ওয়াই সমান ইউ মাইনাস এফ ইন্টু ভি মাইনাস এফ সমান, প্রথমে আসবে ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ প্লাস এফ স্কোয়ার। এবার গোলীয় দর্পণের সমীকরণ ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ থেকে ইউ প্লাস ভি বাই ইউ ভি সমান ওয়ান বাই এফ, তাহলে দাঁড়াচ্ছে ইউ ভি ইজ ইকুয়াল টু ইউ এফ মাইনাস না প্লাস ভি এফ, ইউ ভি মাইনাস ইউ এফ মাইনাস ভি এফ ইকুয়াল টু জিরো। সাইড চেঞ্জ করলে তো তার মানে আমরা এই প্রথম পার্ট এইটুকু জিরো হয়ে গেল। তাহলে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, এর তাৎপর্য কি? আচ্ছা ভালো কথা, যাবো তাহলে মূলবিন্দু যখন শিফট করে ফোকাসে নিয়ে আসা হয়েছে মুখ্য ফোকাসে, ম্যাজিক হয়ে গেল কেমন? আর সমীকরণটা হয়ে গেল একদম আরো সুন্দর আকার, সরলীকরণ আকার। আর একটা কথা, ডান দিকে একটা কনস্ট্যান্ট রাশি এসে গেছে, মানে নির্দিষ্ট দর্পণের জন্য। এখন তোমরা জানো ফোকাস দূরত্ব পজিটিভ নেগেটিভ দুই হতে পারে, তো পজিটিভ হোক আর নেগেটিভ হোক, কার পজিটিভ হয়? অবতল দর্পণের পজিটিভ নেগেটিভ, অবতল দর্পণের মুখ্য ফোকাস নেগেটিভ আর উত্তলের পজিটিভ। তো প্লাস বা মাইনাস যাই বসাও না কেন, সবসময় কী হবে? ডান দিকটা প্লাস হবে। ডান দিকটা প্লাস হওয়ার অর্থ কী? বাঁদিকটাকেও প্লাস হতে হবে। অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের চিহ্ন হয় প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, কার সাপেক্ষে? মুখ্য ফোকাস বিন্দু সাপেক্ষে। তার মানে এটার সাপেক্ষে বাঁদিকে যদি মাইনাস ধরি, ডান দিকে কী হবে? সব প্লাস। অর্থাৎ বস্তু এবং প্রতিবিম্ব সবসময় মুখ্য ফোকাসের একই দিকে থাকে। কীরকম দেখো, ধরো এক্ষুনি যেমন দেখালাম মুখ্য ফোকাসের বাঁদিকে দুটোই, এবার ধরো অবতল দর্পণ, এই মুখ্য ফোকাস, এই বস্তু, এই তার প্রতিবিম্ব অসৎ তৈরি হয় জানো। এবার দেখো মুখ্য ফোকাসের ডান দিকে দুজন। আচ্ছা এবার আমরা আর একটুখানি বিষয় আলোচনা করব, সামান্য একটু, সময় আমাদের বেশি না। এই যে এক্স ওয়াই সমান এফ স্কোয়ার পেলাম, এটাকে একটা লেখচিত্র আঁকা যায়। এক্স ওয়াই লেখচিত্রটা হবে এই ধরনের একটা কার্ভ, এটাকে বলে আয়তকার পরাবৃত্ত। দেখো এটা এটা মিশবে না, এটাও এটা মিশবে না,
এবার কেন মিশছে না? খেয়াল করো, এক্স যত কমে 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 শূন্য, এক্স যেই শূন্য হবে তখন ওয়াই কত হবে? তোমরা একটা আর একটা সূত্র, লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে এক্স কমে কমে যেই শূন্যর দিকে আসে, ওয়াই ইনফিনিটির দিকে যাচ্ছে। কেন? কিন্তু ওয়াই সমান তো এফ স্কোয়ার বাই এক্স, অর্থাৎ এক্স কমে কমে যেই শূন্যর দিকে আসছে ওয়াই অসীমের দিকে যাচ্ছে। অ্যাকচুয়ালি যদি আনডিটারমাইন কোনো জিনিস হয় তাহলে মিশবে না, তার মানে কোথায়? অসীমগামী। আচ্ছা, এক্স এক্সের মান জিরো, এর অর্থ কী? আমরা পেয়েছিলাম ইউ মাইনাস এফ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স জিরো হলে ইউ মাইনাস এফ ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ইউ ইকুয়াল টু এফ। তার মানে দাঁড়ালো, এক্স যখন জিরো তার মানে বস্তু হচ্ছে কোথায়? মুখ্য ফোকাস, বস্তু মুখ্য ফোকাস। তাহলে বস্তু মুখ্য ফোকাসে তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? অসীম। তো তাই নির্দেশ করছে। আবার উল্টোটাও সত্য, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই জিরো হলে ভি মাইনাস এফ ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ভি ইজ ইকুয়াল টু এফ, অর্থাৎ প্রতিবিম্ব কোথায়? মুখ্য ফোকাসে। তাহলে বস্তু কোথায় যাবে? না, বস্তু তখন এই যে ছবি মনে আছে, সমান্তরাল রশ্মি এই এসে পড়লো, এই যে যখন মুখ্য ফোকাসে প্রতিবিম্ব তখন বস্তু অসীম, আর যখন মুখ্য ফোকাসে বস্তু তখন প্রতিবিম্ব কোথায়? অসীম। ছবি ছিল। আচ্ছা, এই গেল নিউটনের সমীকরণ এবং তার তাৎপর্য। আর এরপরে আর একটা বিষয় আছে, রৈখিক বিবর্ধন, তা আমি যদি সময় পাই পরে আলোচনা করছি। ম্যাডাম একটু আলোচনা করে নিন, তারপরে আমরা দেখছি। আচ্ছা, আমরা গতদিন যান্ত্রিক গোলযোগের কারণে মাঝপথে আমি বিবর্ধন ছেড়ে দিয়েছিলাম, তো এরপরের ক্লাসগুলো বা আজকে যদি সময় থাকে মাস্টারমশাই তোমাদের সাথে ওই বিবর্ধন বিষয়টা আলোচনা করবেন। তো আমি আজকে তোমাদের প্রতিসরণ শুরু করব। তোমাদের মনে হতে পারে এটা একটা নতুন চ্যাপ্টার হঠাৎ করে শুরু হচ্ছে, তো আমি গতদিনের সঙ্গে একদম রেশ রেখে একটা জায়গায় আসছি। প্রথমে দেখো, আমরা আগের দিন পড়েছি প্রতিফলন। প্রতিফলনে কি পড়েছি? যে একটা মসৃণ তলের ওপর আলোকরশ্মি এসে পড়ল এবং সেটা কি হলো? ফিরে গেল, তল থেকে ফিরে গেল। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপতিত আলোকরশ্মি, তার কি পুরোটাই প্রতিফলিত হয়ে গেল? তো উত্তর হলো না, আপতিত আলোর কিছুটা অংশ অন্য আরেকটা মাধ্যমে দিক পরিবর্তন করে, তার গতির অভিমুখ পরিবর্তন করে কিছুটা অংশ চলে গেল, কিছুটা অংশ ফিরে গেল এবং কিছুটা অংশ এই তলের মধ্যে শোষিত হয়ে গেল। অর্থাৎ আপতিত আলো কিন্তু জানে না কখন তাকে প্রতিফলিত হতে হবে, কখন প্রতিসৃত হতে হবে, কখন শোষিত হতে হবে। একই সঙ্গে তিনটে ঘটনা কিন্তু একসঙ্গে ঘটে। তো আমরা প্রথমে যেটা আলোচনা করব আজকে সেটা হলো প্রতিসরণ। বলতে আমি কি বুঝব? আলোকরশ্মি কোনো একটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে দুটো মাধ্যমের বিভেদ তলের ওপর পড়ে যখন তার গতির অভিমুখ পরিবর্তন হয়ে গেল, তখন এই ঘটনাটাকে, এই যে গতির অভিমুখ পরিবর্তন হয়ে গেল এই ঘটনাটাকেই বলবো আমরা আলোর প্রতিসরণ। তো প্রতিসরণ কেমন হবে? আমরা ক্লাস টেনে কিন্তু পড়েছি যে এখানে আমরা লিখতাম একটা মাধ্যম লঘু, একটা মাধ্যম ঘন। এখানে বলে নেওয়া ভালো, এখানে লঘুতা বা ঘনতা বলতে কিন্তু আমরা মাস ডেন্সিটিকে বোঝাচ্ছি না, অর্থাৎ ভর বা আয়তনকে বোঝাচ্ছি না। এখানে ঘনত্ব বলতে বোঝানো হচ্ছে মাধ্যমের আলোকীয় ঘনত্ব, অর্থাৎ অপটিক্যাল ডেন্সিটি। আলোকীয় ঘনত্ব বা অপটিক্যাল ডেন্সিটি বিষয়টা ভর ঘনত্বের থেকে কিভাবে আলাদা, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তারপিন তেল, তেল শুনলেই মনে হয় জলের উপরে ভাসবে। তো তেলের আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ যেটাকে আমরা ভর মাস ডেন্সিটি বলছি, সেটা হলো 0.87। জলের সেখানে আপেক্ষিক গুরুত্ব 1। কিন্তু তুমি আলোকীয় ঘনত্বে যদি যাও তাহলে দেখবে তারপিন তেলের আলোকীয় ঘনত্ব অনেক বেশি জলের তুলনায়। অর্থাৎ তারপিন তেলের মধ্যে দিয়ে যখন আলোকরশ্মি প্রোপাগেট করবে, যখন এগিয়ে যাবে, তখন সে তুলনামূলক বেশি বাধা পাবে, মানে তার তুলনায় যারা
অপেক্ষাকৃত কম আলোকীয় ঘনত্বের মাধ্যম। তো এবার আমি একটা আলোকরশ্মি এখানে কল্পনা করেছি। তো আলোকরশ্মি এই দুটো মাধ্যমের বিভেদ তলে এসে পড়লো। লঘু থেকে ঘন মাধ্যমে আসার সময় তার যাওয়ার দিক যদি এখানে এই মিডিয়াম চেঞ্জ না হতো তাহলে সে সোজা বেরিয়ে যেত, ঘন মাধ্যমে আসার দরুন সে কী হলো, অভিলম্বের কাছে কিছুটা সরে এলো। একই ঘটনা আমরা উল্টো করেও আঁকতে পারি, আলোর প্রত্যাবর্তিতার নীতি অনুযায়ী আমরা উল্টো করেও আঁকতে পারি। তো সেক্ষেত্রে ঘন থেকে লঘুতে গেলে কী হবে, অভিলম্ব থেকে কিছুটা দূরে সরে আসবে। তো এই সংক্রান্ত আমরা দেখো স্নেলস ল, স্নেলের সূত্র আমরা কিন্তু পড়েছি। তো স্নেলের লয়ে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট গল্প শুনবো। ধরো এই গল্পটা একজন লাইফ গার্ড, একজন ড্রাউনিং চাইল্ড আর স্নেলস ল, এই তিনটাকে মিলিয়ে একটা গল্প ধরে নিচ্ছি। এখানে একটা রেক্ট্যাঙ্গুলার পুল ছিল, এখানে একটা সাঁতার কাটার জায়গা, এখানে একজন লাইফ গার্ড বসে আছেন, তিনি এই পুলটাকে নজরদারি করছেন। তো একটি বাচ্চা এসে এখানে ঝাঁপ দিল এবং সে কিছুক্ষণের মধ্যে ড্রাউনিং চাইল্ড মানে ডুবে যাচ্ছিল। তো লাইফ গার্ড কী করবে, সে তো ঝাঁপিয়ে তাকে বাঁচাতে যাবে না, তা লাইফ গার্ড কী করতে পারে, সে সোজাসুজি এই পথে চলে যেতে পারে। সে কী করতে পারে, এখান থেকে ওই বাচ্চাটা সোজাসুজি মানে তার কাছাকাছি এই জায়গায় গিয়ে লম্বভাবেও ঝাঁপ দিতে পারে, অথবা আমি ধরে নিলাম মাঝামাঝি কোনো একটা এক্স পয়েন্টে সে গিয়ে ঝাঁপ দিল এবং এখানে সে চাইল্ডের কাছে পৌঁছলো। তাহলে আমার এরকম প্রচুর সম্ভাব্য পথ হতে পারে। তো দেখো আমরা চোখ বুঝে ধরো আমি হাঁটছি মেঝের ওপর দিয়ে, তা মেঝের ওপর যেভাবে হাঁটবো গিয়ে চোখটা বাঁধা, সামনে একটা পুল বা একটা কিছু পেলাম, আমি নিশ্চয়ই পুলের ওপর দিয়ে হেঁটে চলে যাবো না, আমাকে তো ওখানে সাঁতরেই পার হতে হবে। এবং এটা আমরা খুব ভালোভাবে মানে কমন সেন্স যে আমি মেঝের ওপর দিয়ে যে বেগে দৌড়ে যেতে পারবো জলের মধ্যে সেই বেগে আমি দৌড়ে যেতে পারবো না, অর্থাৎ ভেলোসিটি আমার চেঞ্জ হয়েই যাচ্ছে এবং মিডিয়ামও পাল্টে যাচ্ছে। অর্থাৎ মেঝের মধ্যে দিয়ে এই শক্ত মাটির মধ্যে দিয়ে আমি ধরে নিচ্ছি, যদি ভি ভেলোসিটিতে লাইফ গার্ড ছুটে যায় আর জলে ঝাঁপ দেওয়ার পর তার সাঁতরে পার হতে যদি তার ভেলোসিটি ভি থাকে, তাহলে সে মোট এখান থেকে আমি আরবিট্রারি একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট এক্স ধরে নিয়েছি যে সে এক্স পয়েন্ট থেকে ঝাঁপ দিয়েছিল, তো জি থেকে এক্স হয়ে সিতে যাওয়ার সময় তার কতটা সময় লাগবে, সময় লাগবে হলো ধরো ডি ওয়ান বাই ভি ওয়ান, আমি ধরে নিয়েছি সে ল্যান্ডে ডি ওয়ান পথ গিয়েছিল এবং সে জলে ধরো ডি টু পাথ অতিক্রম করেছে, তাহলে ডি টু বাই ভি টু, অর্থাৎ টি সমান ডি ওয়ান বাই ভি ওয়ান প্লাস ডি টু বাই ভি টু। তো আমি যখন দেখছি একজন বাচ্চা ডুবে যাচ্ছে তখন আমার প্রধান লক্ষ্য কী, টাইমটাকে মিনিমাইজ করা, অর্থাৎ আমি কত তাড়াতাড়ি গিয়ে সেই বাচ্চাটাকে বাঁচাবো। অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে টিটাকে মিনিমাইজ করতে হবে উইথ রেসপেক্ট টু ডিস্ট্যান্স, অর্থাৎ আমার পথ তো আমি কমাতে পারবো না কিন্তু এমন একটা পথ আমি খুঁজে নেব যাতে করে আমার সময়টা সবচেয়ে কম লাগে। তো আমাকে এটাকে ডেরিভেটিভ করতে হবে, এটা অঙ্কের ক্লাস নয়, এটা বিজ্ঞানের ক্লাস, তাহলে আমি অঙ্কে যাব না। তো এখান থেকে আমি যদি ডিটি ডিএক্স বা ডি টু টি ডিটি ডিএক্স টু যদি বার করি, তো এটাকে মিনিমাইজ করলে আমরা একটা, আচ্ছা এখানে দেখো একটা জিনিস আমরা করতে পারি, ধরো এখান থেকে ওই লোকটা এখানে ছুটে গেল, আমি এখানে একটা অভিলম্ব টেনেছি এটা যদি আই বলি, আর লোকটা এখানে গেল তাহলে এখানে একটা আর তৈরি হয়েছিল। এবার আমি যদি এটাকে বায়ু মাধ্যম ধরে নিই তার সাপেক্ষে আমি ধরে নিচ্ছি পুলের প্রতিসরাঙ্ক, যদি আমি এরকম মিডিয়ামের প্রতিসরাঙ্ক যদি মিউ ধরে নিই তাহলে এখান থেকে আমি সাইন আই বাই সাইন আর সমান আমরা মিউ এটা লিখতে পারি। এবং এই ইকুয়েশনটা থেকে আমরা একটা জিনিস পাবো, সেটা হলো সাইন আই বাই ভি ওয়ান সমান হচ্ছে সাইন আর বাই ভি টু, এটা আমরা পাবো। অর্থাৎ যে মাধ্যমের আপতন কোণের সাইন সেই মাধ্যমের বেগ দিয়ে ভাগ করে অন্য মাধ্যমের সাথে একই জিনিসের সঙ্গে সমান। এখান থেকে আমরা লিখতে পারি সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু ভি ওয়ান বাই ভি টু। এবার আমরা তো জানি এটা লাইফ গার্ড জানে যে সে মেঝের ওপর দিয়ে বেশি জোরে দৌড়চ্ছে, অর্থাৎ এখান থেকে ভি ওয়ান গ্রেটার দেন ভি টু, ভি ওয়ান গ্রেটার দেন ভি টু, অর্থাৎ এটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান। তার মানে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে ভি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়াল টু মিউ। তো এখানে আমরা যেখানে আমাকে টিকে মিনিমাইজ করতে হবে, সময় কমাতে হবে অথবা সময় বাড়াতে হবে, এখানে যেহেতু ড্রাউনিং চাইল্ড নিয়েছি ডুবে যাওয়া একটা বাচ্চার গল্প, তাহলে টাইমকে এখানে আমরা ম্যাক্সিমাইজ করবো না মিনিমাইজ করবো। তো যখনই এই রকম কোনো দুটো আলাদা মাধ্যম পাবো, দুটো আলাদা ভেলোসিটির প্রসঙ্গ আসবে এবং সময়কে সেখানে মিনিমাইজ করতে হবে, আমরা সেখানে স্নেলস ল অ্যাপ্লাই করব। তো স্নেলস ল এখানে
প্রাসঙ্গিক, তাই তো? তাহলে দেখো, হ্যাঁ, ফার্মাস প্রিন্সিপাল এবং স্নেলস ল। তো আমাকে তাহলে কিভাবে জেনারেলাইজ করব, কিভাবে জেনারেলাইজ করব, হোয়েদার ইট ইজ এ পার্টিকল অর ইট ইজ এ ওয়েভ অর ইট ইজ এ হিউম্যান বিং, অলওয়েজ ট্রাই টু মিনিমাইজ দ্য টাইম। তো এবারে আমরা নেক্সট জায়গায় যাব, সেটা হচ্ছে ধরো এই, ধরো এটা ধরো লঘু মাধ্যম আর এটা ধরো ঘন মাধ্যম। তো লঘু থেকে ঘন মাধ্যমে গেলে কি হয়, আলোকরশ্মি অভিলম্বের কাছাকাছি সরে আসে। তো স্নেলের সূত্রটা আমরা আগে বলে ফেলেছি, ওটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তো প্রথম সূত্রটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং দুই মাধ্যমের বিভেদ তলের ওপর আপত্তি মানে অঙ্কিত অভিলম্ব, সেটা হচ্ছে সবসময় একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে দুটো নির্দিষ্ট মাধ্যমে একটি নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক হয়, একে গ্রিক অক্ষর মিউ দিয়ে লেখা হয়। এবার এটা আবার আলোর বর্ণ আবার এখান থেকে কোথায় এলো, এতক্ষণ তো ছিলাম অন্যরকম রশ্মি টশ্মি বলছিলাম, এবার আলোর বর্ণ চলে এলো। তো এই আলোর বর্ণটা কিন্তু প্রতিসরণে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। অর্থাৎ ধরো আমরা তো সাদা আলো যদি দেখি, সাদা আলোর মধ্যে প্রচুর বর্ণ, তাই তো, লাল থেকে শুরু করে বেগুনি অবধি। তো একটা মাধ্যম ধরো একটা কাঁচের মধ্যে আলো ধরো ঢুকছে, প্রবেশ করছে, তা এই অবস্থায় লাল আলোটা যেমন যেমন বাধা বা যেমন যেমন সুবিধা ওই মাধ্যমে ঢোকার সময় ফিল করবে, বেগুনি আলোটার বেলায় আবার তেমন হবে না, দুটো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং এটাই আমরা ব্যাখ্যা করি প্রতিসরণে। তো লাল আলো আর বেগুনি আলো এরকম ওয়েভলেংথের সঙ্গে প্রতিসরাঙ্কের একটা সম্পর্ক দিয়েছিলেন বিজ্ঞানী কসি। তিনি কি বললেন, এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, আরও আছে ল্যামডা টু দি পাওয়ার ফোর, আমরা এটুকু জাস্ট এখানে ছোট করে লিখছি। তো মিউ ইকুয়ালস টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, অর্থাৎ যে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার ক্ষেত্রে প্রতিসরাঙ্ক মনে হবে কম, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার সাপেক্ষে মাধ্যমটা কম আলোকীয় ঘনত্বের। অর্থাৎ তুমি যদি লাল আলো ধরো, লাল বর্ণের আলোর ক্ষেত্রে লাল আলোর ল্যামডা কিন্তু বেশি, তাহলে ল্যামডা যদি বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে তার সাপেক্ষে মিডিয়ামের মিউ প্রতিসরাঙ্ক কম মনে হবে, অর্থাৎ লাল আলো বেশি গতিবেগে ওই কাঁচ মাধ্যমের মধ্যে যাবে, তুলনামূলক মানে তুলনায় বেগুনি আলোর তুলনায় লাল আলো কম বাধা পাবে বা বেশি গতিবেগে অতিক্রম করবে। এবার আমরা একটা টার্ম, এই টার্মগুলো আমরা ফার্স্টে শিখে নেব, অপটিক্যাল পাথ। অপটিক্যাল পাথ ধরে নাও আমি এখানে একটা কাঁচের একটা টুকরো, একটা স্ল্যাব এরকম একটা নিয়েছি, আর বাইরে ধরো এয়ার রয়েছে। তো একটা মানে আলোক রশ্মি যখন কাঁচের মধ্যে দিয়ে আমি ধরে নিচ্ছি টি সময়ে ভি ভেলোসিটিতে ও ডি পথ অতিক্রম করলো, এবার বাইরে আমি মানে এয়ারের মধ্যে আমি ধরে নিচ্ছি সেখানে আলোকরশ্মির গতিবেগ হচ্ছে সি, তাহলে যদি কাঁচের এই স্ল্যাবের মধ্যে দিয়ে আলোকরশ্মি টি সময়ে ভি বেগে ডি পথ অতিক্রম করে, তাহলে টি ইকুয়ালস টু আমি লিখতে পারি ডি বাই ভি। তাহলে এই একই টি সময়ের মধ্যে সেই আলোকরশ্মি বাতাসে কত পথ অতিক্রম করবে, আমি ধরে নিচ্ছি এটাকে ডি এয়ার, সেটা সমান সি ইন্টু টি, তার মানে সি ইন্টু ডি বাই ভি। এবার এই সি বাই ভিটাকে আমি আলাদা করে এভাবে লিখছি। তো আমরা একটু আগে পড়েছি যে বেগের অনুপাত হলো প্রতিসরাঙ্ক, তো এখানে সি বাই ভিকে আমরা বলে দেব মিউ, মিউ ইন্টু ডি, অর্থাৎ কোনো একটা মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমের মধ্যে দিয়ে আলোকরশ্মি টি সময় যদি ডি পথ অতিক্রম করে, তাহলে তার তুল্য পথ যেটা সে বায়ু মাধ্যমে অতিক্রম করবে তার মান হলো মিউ ইন্টু ডি, একেই আমরা বলবো অপটিক্যাল পাথ বা আলোকীয় পথ। নেক্সট আমরা একটা জায়গায় যাব, ধরো বিভিন্ন প্রতিসরাঙ্ক বিশিষ্ট এরকম সমান্তরাল বিভিন্ন লেয়ার আমি কল্পনা করলাম, প্রত্যেকটার ধরে নিচ্ছি এই মাধ্যমগুলোকে ধরো এটা এক নম্বর মাধ্যম, এটা দুই, এটা তিন, এটা চার, আর এটা প্রথম মাধ্যম। এটা আমরা বলে দিলাম যে আলো আলো থেকে মানে বাতাস থেকে শুরু করেছিল বায়ুতে ফিরে এলো, তো এটাকে আমি মিউ টু, মিউ থ্রি, মিউ ফোর, এটাকে অবভিয়াসলি আমি মিউ ওয়ান বলবো। তো আমরা যেটা প্রমাণ করতে পারি যে আলোকরশ্মি এবং এটা কিন্তু ক্রমবর্ধমান, এটা এই যে প্রতিসরাঙ্কটা কিন্তু এখানে ক্রমবর্ধমান আলোকীয় ঘনত্বের মাধ্যম নিয়েছি, ক্রমবর্ধমান মিউ।
তো যদি এমন হয় তাহলে ঢুকতে এর মধ্যে যখন সে প্রবেশ করছে তখন ক্রমশ সে অভিলম্বের কাছে সরে সরে আসবে। সরে সরে আস্তে আস্তে ফাইনালি আমরা দেখাতে পারি যে আপতিত হয়েছিল যে অ্যাঙ্গেলে, ফাইনালি যখন সে বাতাসে প্রতিষ্ঠিত হচ্ছে তখনও কিন্তু এই অ্যাঙ্গেল দুটো সেম, অর্থাৎ মাঝখানের মাধ্যমের যে এফেক্ট সেটা কিন্তু একেবারেই নালিফাই হয়ে গেল। তো এইটা আমরা প্রমাণ করতে পারি। এবার দেখো, বই পড়তে গিয়ে তোমরা অনেক সময় একটা জিনিস আমারও হতো ছোটবেলায়, সেটা হচ্ছে ধরে নাও এটা এক নম্বর মাধ্যম আর এটা ধরো দু নম্বর মাধ্যম। বইতে দেখবে এরকম লেখা থাকে ওয়ান মিউ টু, টু মিউ ওয়ান, এগুলো খুব কনফিউজিং, অর্থাৎ ওয়ান মিউ টু মানে কি, টু মিউ ওয়ান মানে কি। তো এটা মনে রাখতে হবে, দেখো এখানে যেহেতু আমরা সাপেক্ষ হিসেবে আলোকীয় ঘনত্ব বিচার করব, মানে সবসময় যে তোমার একটা মিডিয়াম বায়ু থাকবে, একটা মিডিয়াম জল বা কাঁচ থাকবে, সেটা তো নয়, জল কাঁচও তো থাকতে পারে। তাহলে একটা মাধ্যমের সাপেক্ষে আর একটা মাধ্যমের আলোকীয় ঘনত্ব কত সেটা বার করতে গেলে কিভাবে করব, ধরে নাও এই মাধ্যমের প্রতিসরাঙ্কটা ধরে নাও মিউ টু আর এই মাধ্যমের প্রতিসরাঙ্কটা ধরে নাও মিউ ওয়ান। তো আমি যে কোনো ধরে নিচ্ছি, ধরো এভাবে আলোকরশ্মি যাচ্ছে আর ধরো এভাবে অভিলম্ব থেকে সরে গেল, তাহলে ছবি দেখে বোঝা যায় এটা হলো ঘন, এটা হলো লঘু। তো আমরা এখান থেকে যেটা লিখব, স্নেলের সূত্রের সাধারণ যে রূপটা সেটা হলো যে মাধ্যমের মিউ সেই মাধ্যমের কোণের সাইন, তার গুণফলটা। তাহলে এখানে অ্যাঙ্গেল কত আছে, ধরে নিচ্ছে এটা আই, এটা ধরো আর, তাহলে মিউ টু সাইন আই ইকুয়ালস টু মিউ ওয়ান সাইন আর। তো এবারে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ ওয়ান বাই মিউ টু। তো এখানে দেখো কোথায় কোনটা ঘন, মিউ টুটা বড়, তাই তো, মিউ টুটা এখানে বড়। এবারে আমি যদি বলি যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে প্রথম মাধ্যম হচ্ছে এটা, তার সাপেক্ষে দ্বিতীয় মাধ্যম হচ্ছে তোমার এটা, তার প্রতিসরাঙ্কটা কী হবে, কম হবে, একের চেয়ে কম হবে। তো অর্থাৎ মিউ টু বাই মিউ ওয়ান এইটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর মিউ টু বাই মিউ ওয়ান মানে হচ্ছে যে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ যখন আমি ওয়ান মিউ টু লিখছি তার মানে যেটা এর সামনে রয়েছে সেটাকে হচ্ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্কটা, আপেক্ষিক প্রতিসরাঙ্কটা বলছি, কার রেসপেক্টে, প্রথম মাধ্যমের রেসপেক্টে। তাহলে ওয়ান যার সাপেক্ষে সেটা এরকম পরে লিখছি, এটা একটা রীতি অনুযায়ী। কেউ কোনো কোনো বইতে আবার দেখবে এভাবে লেখা রয়েছে, এর মানেও তাই, অর্থাৎ মিউ টু ওয়ান মানে হলো দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক উইথ রেসপেক্ট টু প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এটা তোমরা এই চিহ্নগুলো দেখলে বুঝে যাবে। এরপরে আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে পার্শ্ব সরণ, একটা সমান্তরাল একটা এরকম কাঁচের একটা স্ল্যাব আমরা নিচ্ছি। তো একটু আগে আমরা দেখেছি এরকম পরপর সাকসেসিভ অনেকগুলো আমরা স্তর নিয়েছিলাম, যেখানে আলোকরশ্মি আইকনে যদি আপতিত হয় তাহলে ফাইনালি যখন সে বেরিয়েছিল সে আইকনেই প্রতিষ্ঠিত হয়েছিল, এবং আপতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি মাঝখানের এফেক্টগুলো কিন্তু মোটামুটি ভুলে গেল, গিয়ে কী করলো সমান্তরালভাবে নির্গত হলো, শুধু কিছুটা প্যারালাল শিফট হলো। এবার কী হবে, ধরো একটা আলোকরশ্মি এখান থেকে বাতাস থেকে আমি ধরে নিচ্ছি আই কোণে যদি আপতিত হয়, তাহলে কাঁচে যেহেতু প্রবেশ করছে ঘনতর মাধ্যম, তাহলে অ্যাঙ্গেলটা কী হলো একটু ছোট হয়ে গেল। এবার কী হলো, এটা যদি আর হয় তাহলে এটাও দজেড এনের মতো দেখতে কোণগুলোকে বলা হয় একান্তর কোণ, তাহলে এটা যদি দেখো এটা একটা এরকম এন টাইপ, এটা তাহলে আর হলো, আর কী হয় প্যারালাল শিফট হয়। অর্থাৎ যদি এই স্ল্যাবটা না থাকতো তাহলে সোজাও বেরিয়ে যেত, তাহলে এটা ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি, আর এটা কী হবে ওর প্যারালাল। এবার আমি বার করছি পার্শ্ব সরণ, তাই তো, পার্শ্ব সরণ কীভাবে বার করব, যেদিকে যাবার কথা ছিল এবং যেদিকে ফাইনালি গেল সেই দুয়ের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব তাকে বলছি আমরা পার্শ্ব সরণ। তো এটাকে আমি আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো এটাকে বি, এটাকে সি, এটাকে ধরো ডি বলছি। তো পার্শ্ব সরণ এ বি সমান, আচ্ছা আরেকটা জিনিস বলি, এটা যদি আই হয় তাহলে এই বড় কোণটা এটাও আই আর এই ছোট্টটা হচ্ছে আর, তাহলে ডিফারেন্সটা হচ্ছে আই মাইনাস আর। এবার দেখো তুমি এখানে যে একচিলতে ত্রিভুজ পেয়েছো সি এ বি, সি এ বি এই যে একচিলতে ত্রিভুজ তুমি পেয়েছো, তার আমি এইটুকু কোণ হচ্ছে আই মাইনাস আর, তাহলে সাইন আই মাইনাস আর ইকুয়ালস টু কি, লতিভূতি লব মনে আছে তো, সাইন মানে কি লতি মানে লম্ববাই অতিভুজ, তাহলে লম্ববাই অতিভুজ হচ্ছে এর লম্বকোণটা এবি, বাই অতিভুজ হচ্ছে এটা এসি,
এবার দেখো আমার তো এই অতিভুজের মানটা তো জানা নেই, তাহলে আমি একটা কাজ করি, এটাকে আমি এক নম্বর দিয়ে এরকম করে বসিয়ে রাখি। ও আর একটা জিনিস, এই স্ল্যাবের এই পূর্তটা কিন্তু দেওয়া আছে, এটা কিন্তু টি ধরে নিচ্ছি আমরা। তো এবারে দেখো আমরা এই ত্রিভুজে চলে আসছি, এর মানটা বার করার জন্য এই ত্রিভুজে চলে আসছি, তার ক্ষেত্রে কস আর বার করবো। ভূতি তো মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হলো ভূমি অর্থাৎ ডিসি বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে এখান থেকে আমি এসিটা বার করব, ডিসি কত, ডিসি টি বাই কস আর। তো এখানে আমি ফাইনালি মানটা বসাবো, সাইন আই মাইনাস আর ইকুয়ালস টু হচ্ছে, আচ্ছা এখানে একটু তো সাইন আই মাইনাস আর মানে হচ্ছে এবি বাই এসি হচ্ছে টি বাই কস আর। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এবি সমান পি সাইন, এটাকে ভেঙে দি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আচ্ছা এটা বাই। তো আমরা এখান থেকে আমরা আর অঙ্কটা করছি না, আমাদের মূল যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমি ফাইনাল মানটাই লিখছি, ওয়ান মাইনাস কস আই বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই। তো আচ্ছা এটা কি করে পেলাম আমাকে মনে রাখতে হবে, দেখো যেটা কাঁচের স্ল্যাবের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা তো আমার হাতে নয়, সেই অ্যাঙ্গেলটা ভেতরে তৈরি হচ্ছে সেটা মাপাও অসুবিধা, সেই জন্য আমরা এখানে স্নেলস ল অ্যাপ্লাই করব, অর্থাৎ সাইন আর ইকুয়ালস টু ওই, আচ্ছা আমি একবার ফর্মুলাটাই লিখি, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু হচ্ছে মিউ। তাহলে এখান থেকে সাইন আর বার করেছি এবং একইভাবে আমি কস আরও বার করে নিয়েছি, রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর। তো এভাবে বার করেছি এবং আরগুলোকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং গোটাটা আপতন কোণের রেসপেক্টে এবং মিউ এর রেসপেক্টে আমি রাখার চেষ্টা করেছি। যদি লম্ব আপতন হয়, যদি লম্ব আপতন হয় অর্থাৎ লম্ব আপতন মানে হচ্ছে অভিলম্ব বরাবর পড়লো, তার মানে আইটা হয়ে গেল 0 ডিগ্রি, তার মানে পার্শ্ব সরণের মানটা শূন্য হয়ে গেল। এবং যদি দেখা যায় স্ল্যাবের গা ঘেঁষে এভাবে আলো পড়লো, সেক্ষেত্রে আপতন কোণ হয়ে গেল 90 ডিগ্রি, অর্থাৎ পার্শ্ব সরণ হয়ে গেল ম্যাক্সিমাম। তো আমরা পার্শ্ব সরণ গাণিতিকভাবে এটা তোমরা প্র্যাকটিস করবে। এরপরে আমি যে জায়গাটায় চলে আসব সেটা হচ্ছে সমতলে প্রতিসরণের দ্বারা গঠিত প্রতিবিম্ব। আচ্ছা তো আমি একটা সমতল, একটা তল ধরে নিলাম, এইবারে ধরো এটা একটা ঘনমাধ্যম। এবার ধরো তুমি আচ্ছা পুকুরের জলে মুখ দেখেছো, আমরা পুকুরের জলে ভেতরে যখন তাকাই তখন নিজের মুখটাও দেখতে পাই আর একটা জিনিসও দেখতে পাই, পুকুরের তলদেশও দেখতে পাই, দুটো জিনিস কিন্তু একসঙ্গে হয়, নিজের মুখটা আচ্ছা আচ্ছা দেখা যায় আর পুকুরের তলদেশটাও দেখতে পাই, এবং পুকুরের তলদেশের জিনিসগুলো যেন মনে হয় একটু উপরে উঠে এসছে। বা ধরো একটা কাচের গ্লাসের মধ্যে তুমি একটা কয়েন ফেলে রেখেছ, সেটার দিকে লম্বভাবে আমি তাকাচ্ছি, মনে হয় যেন কিছুটা উপরে উঠে আসছে। তো বলুন, ছোট্ট গল্প বলছি, একজন গ্রিক রাজকুমার, তিনি এত সুন্দর ছিলেন যে তিনি প্রতিদিন জলাশয়ের ধারে গিয়ে নিজে দাঁড়িয়ে তার ছবি দেখতেন। তো তার নিজের ছবির প্রতি সে এতটাই মোহগ্রস্ত হয়ে পড়ল, শেষে সে প্রাণ ত্যাগ করেছিল সেইখানে। আমার নাম মনে নেই তবে এটা সত্য। আচ্ছা যাক, স্যার বললেন, একটা ভালো লাগলো গল্পটা। আপনার আসলে বিজ্ঞানটা ওরকম গল্প দিয়ে পড়তে বোধ হয় বেশি মানে কাঠিন্যটা কিছুটা হলেও কমে। তো যাই হোক, ধরো এই জলের তলায় আমি ধরে নিচ্ছি পি একটা বস্তু বিন্দু রয়েছে, তো এখান থেকে তো এখানে জল এঁকেছি, ওপরটা আমি বায়ু ধরে নিচ্ছি, তো এই বায়ু সাপেক্ষে আমি এই জলের মাধ্যমের প্রতিসরাঙ্ক ধরে নিয়েছি মিউ। তো আলোকরশ্মি গেল, লঘু মাধ্যমে গেল বলে অভিলম্ব থেকে সরে গেল। তো আমি এই জায়গাটায় দেখো, যেহেতু লম্ব দৃষ্টি তাই না, তাহলে বস্তু থেকে লম্বভাবেও তো আলো গিয়ে দর্শকের চোখে, অর্থাৎ এখানে আমাকে চোখ আঁকতে হবে, এখানে আমাকে আঁকতে হবে চোখ, অর্থাৎ এইভাবে এখান থেকে
লোকটা তাকাচ্ছে, তাই তো? তাহলে সরাসরি একটা রশ্মি লম্বভাবে ওর দিকে চলে গেল এবং একটা রশ্মি এই পাশে চলে গেল। ফলে এই রশ্মিটাকে দেখো, এই দুটো রশ্মি তো কখনো মিট করা সম্ভব না যে প্রতিবিম্ব গঠন করবে, কিন্তু পেছনের দিকে দেখো, মানে মানুষের চোখ সেটা তো রশ্মির বাঁকা পথ তো অনুসরণ করতে পারে না, ও সোজাসুজি তাকাবে। সোজাসুজি তাকালে মনে হবে যেন এইখানে সেটা মিট করেছে, অর্থাৎ এখানে পি ড্যাশড বিন্দুটা হলো পি বিন্দুর অসৎ প্রতিবিম্ব। তো এখানে আমি আপাতন কোণটাকে যদি এখানে আই বলি, প্রতিসরণ কোণটাকে আর বলি, তাহলে এটাকে পেছনের দিকে দেখো, তাই তো? সমান্তরাল রেখাংশ, তার ওই ছেদক, ছেদকের একই পাশের কোণগুলো, তাহলে এটাও আর হবে। আমি এবার একটু নাম ধাম দিয়ে দিই, এ বি, এটাকে পি বলছি। তাহলে এখান থেকে আমি প্রথমেই যেটা লিখে ফেলবো সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু, আচ্ছা দেখো এখানে আইটা তো ছোট নাকি, মানে মিউ ইন্টু সাইন আই ইকুয়ালস টু আমাকে লিখতে হবে ওয়ান ইন্টু সাইন আর। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি, এটা এক নম্বর। এবার এখান থেকে আমি সাইন আই বার করছি, সাইন আর মানে হচ্ছে, সাইন আই মানে হচ্ছে এই যে, এটা তো, এটা যদি আই হয় তাহলে এটাও হচ্ছে আই। তাহলে কি করব, লম্ব কত, এ বি বাই পি বি, আবার সাইন আর ইকুয়ালস টু আমি লিখব এ বি বাই, এ বি বাই পি ড্যাশ বি। এখন দেখো আমাদের চোখ তো খুব বড় না, চোখের যে এরমভাবে তাকাচ্ছি, তাহলে খুব ছোট মানে যে দুটো বিন্দু থেকে আমি রশ্মি কল্পনা করেছি, এই দুটো যদি খুব কাছাকাছি না হয় তো চোখের বাইরে দিয়ে আলো বেরিয়ে যাবে। তার মানে আমাকে ধরে নিতে হবে এই দুটো রশ্মি খুব কাছাকাছি এসে আমার চোখে পড়েছিল, অর্থাৎ বি বিন্দুটা, অর্থাৎ এই যে পাঁচটা দেখো, এইটা যেন এর খুব কাছাকাছি, অর্থাৎ এটা সমান এটা, এবং এইটুকু পথ সমান এইটুকু পথ। তো তাহলে আমি সরাসরি এখানে লিখব এ বি বাই পি বির বদলে লিখব হচ্ছে পি এ, আর এটাকে লিখব এ বি বাই পি ড্যাশ এ। তো একটু মুছেই এটা, তার মানে আমি কি পেলাম, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু এ বি বাই পি এ বাই হচ্ছে এ বি বাই পি ড্যাশ এ, অর্থাৎ সরাসরি আমি লিখছি পি ড্যাশ এ বাই পি এ, আর সেটা সমানই হচ্ছে মিউ, অর্থাৎ ওয়ান বাই মিউ, সরি ওয়ান বাই মিউ, অর্থাৎ এখানে পি ড্যাশ এ হচ্ছে পি এ বাই মিউ। দেখো এটা তো আমি তো জানি যে বাতাসের চেয়ে মিউ মানে জলের মিউ বেশি, তার মানে আবার ছবিটাতে কি ছিল যে অসৎ প্রতিবিম্বটা একটু উঠে এসেছে, অর্থাৎ প্রকৃত যে গভীরতা, অর্থাৎ অ্যাকচুয়ালি বস্তুটা যে হাইটে মানে যে গভীরতাতে রয়েছে তাকে বলছি প্রকৃত গভীরতা, এবং যেখানে মনে হচ্ছে রয়েছে সেটাকে বলছি আপাত গভীরতা। তো আপাত গভীরতা হচ্ছে এখানে পি ড্যাশ এ এবং প্রকৃত গভীরতা হচ্ছে পি এ। তো এখান থেকে আমরা যেটা বার করব যে কতটা ও সরে গেল, কতটা ও সরে গেল, তাহলে আমি যদি আপাত সরণ লিখি তাহলে আপাত সরণ হবে পি এ মাইনাস পি ড্যাশ এ, অর্থাৎ এটাকে আমি একটা ধরো প্রকৃতটাকে আমি এইচ ধরে নিচ্ছি, তাহলে এইচ মাইনাস ওয়ান বাই মিউ, অর্থাৎ এটাকে আমি লিখব এইচ ইন্টু মিউ মাইনাস ওয়ান বাই মিউ। ঠিক একইভাবে এখানে বস্তু ছিল ঘনমাধ্যমে, আমার চোখ ছিল লঘু মাধ্যমে, একই জিনিস আমি প্রমাণ করব যে বস্তুটা রয়েছে লঘু মাধ্যমে এবং আমার চোখ থাকবে ঘনমাধ্যমে। আচ্ছা গতদিন আমরা 10 মিনিট একটু খুব কম মানে পেয়েছিলাম, আমরা কি একটু চাইতে পারি না আজকে 10 মিনিট, তাহলে একটু ঠিক আছে আমি একটা ছোট্ট জিনিস বলে ছেড়ে দিচ্ছি। এবার আমরা যেটা বলবো, সংকট কোন, দেখো আলোক রশ্মি ঘন থেকে লঘুতে যাচ্ছে, ঘন থেকে লঘুতে যাচ্ছে, এটা আই এটা আর, এই অ্যাঙ্গেলটা আমি যদি বাড়াই, এখান থেকে আমি যদি অ্যাঙ্গেলটা বাড়াই, ধরো আমি আই ওয়ান করলাম, তাহলে প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে আরও দূরে সরে যাবে, এটাকে ধরো আর ওয়ান বলছি। এরকম করতে 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 এমন একটা মান তুমি আপতন কোণের জন্য পাবে যে মানের জন্য প্রতিসরণ লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান কি হবে, 90 ডিগ্রি হবে, অর্থাৎ প্রতিসৃত রশ্মিটা দুটো মাধ্যমের বিভেদ তলের একদম গা ঘেঁষে চলে যাবে। তো সেই কোণটাকে ঘনমাধ্যমের সেই কোণটাকে দুটো মাধ্যমের কি বলবো,
সংকট কোণ বলবো। তো এক্ষেত্রে দেখো, ধরো আমি এই লঘুর সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ককে মিউ, এটাকে ধরো আমি ওয়ান ধরে নিচ্ছি, তাহলে আমি কি লিখতে পারি, মিউ ইনটু সাইন থিটা সি। এবার বলো থিটা সি তাহলে কি? সি ফর ক্রিটিক্যাল, সি ফর ক্রিটিক্যাল। তো মিউ থিটা সি ইকুয়ালস টু ওয়ান ইনটু সাইন নাইনটি। তাহলে এখান থেকে পাচ্ছি সাইন থিটা সি ইজ ইকুয়াল টু ওয়ান বাই মিউ। এখানে একটা জিনিস বলবো, যে মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি তার ক্ষেত্রে কিন্তু থিটাসির মান বা সংকট কোণের মান কিন্তু কম হবে। এবার এখান থেকে আরেকটা জায়গায় যেতে পারি, দেখো কসির ইকুয়েশনটা এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, অর্থাৎ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে এই ফ্যাক্টরটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। তাহলে ওয়ান বাই ছোট রাশি মানে উত্তরটা বড় হয়ে গেল, তার মানে থিটাসি বড় হয়ে গেল। অর্থাৎ লাল আলোর ক্ষেত্রে কিন্তু সংকট কোণের মান বড় হবে, বেগুনি আলোর ক্ষেত্রে কিন্তু সংকট কোণের মানটা ছোট হবে। এবার দেখো তাহলে কি বললাম, সংকট কোণে যদি আপতিত হয় তাহলে প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমে বিভেদ তল ঘেঁষে চলে যায়। তার চাইতে যদি একচুল আমি অ্যাঙ্গেলের মান আর একটু বাড়িয়ে দিই তাহলে কি হবে, ওর তো আর ওকে তো বাড়তেই হবে। আপতিত রশ্মি মানে আপতন কোণ যদি বেড়ে যায় ঘন মাধ্যমে তাহলে লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান তো বাড়তেই হবে। তারপর বেড়ে যাবে কোথায়, ও তো এইখানে অলরেডি চলে গেছে, তাহলে টুক করে আবার কি করবে, ফিরে আসবে, ওকে আবার প্রথম মাধ্যমে ফিরে আসতে হবে। এই যে ঘটনাটা, এটাকে বলবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অর্থাৎ সংকট কোণের চাইতে বেশি কোণে যদি ঘন মাধ্যমে কোনো একটা আলোকরশ্মি গিয়ে আপতিত হয় তখন বিভেদ তল থেকে দেখা যায় সে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে এসেছে। এই ঘটনাকে বলবো আমরা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই ঘটনাটা নিয়ে পরবর্তী দিন তোমাদের প্রচুর উদাহরণ আছে, মাছ কীভাবে দেখে, মাছের দৃষ্টিক্ষেত্র, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমার একটু আলোচনা আছে। আমি আমার জায়গাটা তো পুরোটা শেষ করতে পারিনি, সময় আমাদের এখানে বাধা ধরা তো হবে, চল পরপর যদি চলতে থাকে তো হবে। আমি একটা ছোট্ট জিনিস, মানে রৈখিক বিবর্তনের প্রশ্নটা বাকি রয়ে গেল, ওটা পরের দিন চেষ্টা করব বলার। আর বিগত দিনে একটা স্লাইড আমি বাড়ি গিয়ে দেখেছিলাম, একেবারেই স্পষ্ট হয়নি, তার প্রমাণটা আমি টুক করে বলে দিই, যেটা অলরেডি সবাই জানে, ক্লাস টেনেও পড়েছে, এটা প্রধান অক্ষ আর আমরা ধরে নিলাম এটা মুখ্য ফোকাস, এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একটা রশ্মি চলে যাবে কোথা দিয়ে তোমরা জানো, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে গেল। এবার ধরা যাক পি কিউ আপতিত রশ্মি এবং কিউ হচ্ছে আপতন বিন্দু। এখন প্রতিফলনের সূত্র বসাতে গেলে আপতন বিন্দুতে অবিলম্ব আকার প্রয়োজন হয়। তোমরা জানো বক্রতা কেন্দ্রগামী রেখা দর্পণ তলের ওপর লম্ব হয়, তো আমরা একটা জায়গায় এখানে একটা অবিলম্ব এঁকে দিই, ধরা যাক এটা অবিলম্ব। স্কেলগুলো ব্যবহার করিনি কারণ সময়টা লেগে যাবে বেশি তার জন্য। আচ্ছা, এটা হবে আপতন কোণ, এটা প্রতিফলন কোণের নিয়মের সমান থিটা, আর এটা বক্রতা কেন্দ্র সি। দেখো এই কোণ আর এই কোণে একান্তর কোণের নিয়মে থিটা, এটা তোমরা জানো থিটা। এই কোণটা ধরে নিলাম বিটা, তাহলে ছবি থেকে আমি কি লিখতে পারি, এটা মেরু, বিটা ইজ ইকুয়াল টু দেখো টু থিটা, কারণ এই ত্রিভুজের বহিস্থ কোণ বিটা আর বিপরীত অন্তস্থ কোণ হয় থিটা। অথবা আর একরকমভাবে আসতে পারো, দেখো এই কোণ আর এই টোটাল এই কোণটা একান্তর কোণ নিয়মের সমান, অর্থাৎ দুক্ষেত্রেই বিটা ইকুয়াল টু টু থিটা। নেক্সট, এবার একটা সূত্র তোমরা জানো, এস ইকুয়াল টু আর থিটা বা থিটা ইকুয়াল টু এস বাই আর, অর্থাৎ রেডিয়ান ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ। এইটুকু ধরে নাও এস, তো রেডিয়ান সমান চাপ বাই ব্যাসার্ধ, ধরো যাক ব্যাসার্ধ দুই, তাহলে রেডিয়ান কত, এস বাই দুই, ব্যাসার্ধ তিন, রেডিয়ান কত, এস বাই তিন, ইত্যাদি ইত্যাদি। আমরা তো সবাই জানি রেডিয়ান কাকে বলে, না বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ যে কোণ উৎপন্ন করে তাকে রেডিয়ান বলে। কিন্তু একটু অন্যরকমভাবে ভাবো তো, যে ব্যাসার্ধটাকে মানে এই যে যেমন দুই বা তিন, এটাকে যদি দৈর্ঘ্য মাপার একটা নতুন একক বলে কল্পনা করো, তাহলে সেই এককে চাপ যা হবে সেটাই হচ্ছে রেডিয়ান। একটু অন্যরকম ভাবনা ভাবো, ভালো লাগবে। এবং এই দৃষ্টিকোণ থেকে যদি তুমি ভাবো তাহলে দেখবে রেডিয়ান আর ডিগ্রির মধ্যে একটা তফাৎ হচ্ছে, রেডিয়ান হলো অবজেক্ট সাপেক্ষে আর ডিগ্রি হলো অবজার্ভার সাপেক্ষে। ধরো চাঁদ ঘুরছে, আমি পৃথিবীতে বসে দেখছি,
তাহলে আমি অবজারভার, তাহলে আমার সাপেক্ষে ডিগ্রি, চাঁদ সাপেক্ষে কি হবে রেডিয়ান। এই বিষয়ে যদি আরো বিশদ পড়াশুনো করতে চাও, একটা সাইটের নাম আমি বলতে পারি, বেটার এক্সপ্লেইন বলে একটা সাইট আছে, সেখানে গিয়ে পড়তে পারো, অঙ্কের দারুণ দারুণ জিনিস সেখানে আছে, মানে একটু অন্য ধরনের জিনিস আলোচনা করা, পড়লেও ভালো লাগবে। যাই হোক, বিটা, বিটা কোণের চাপ কত এস, ব্যাসার্ধ ওয়েভ বলা যায় না, কারণ এটা তো ব্যাসার্ধ না, ব্যাসার্ধ তো ওসি, বলা যাবে